গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ শনিবার রাতে মেমারি চক দিকে মোড় থেকে গাঁজাসহ এক মহিলাকে গ্রেফতার করে। ধৃত ওই মহিলার নাম কল্পনা হালদার, বয়স 29 বছর। পুলিশ সূত্রে খবর, হুগলির পান্ডুয়ার বিভিন্ন গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে মেমারিতে পাচার করতে বলে অভিযোগ। শনিবার রাতে মেমারি চক দিকে মোড় সংলগ্ন এক ব্যবসায়ীকে গাঁজা পাচার করতে এলে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাতে নাতে ওই মহিলাকে পাকড়াও করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 15 কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। পুলিশি জেরায় ধৃত মহিলা জানায়, সে 1000 টাকার বিনিময়ে এই কাজ করত। গাঁজা কারবারিদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। পূর্ব বর্ধমান মেমারি থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, ভূমি 24x7।